সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনার স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ, আর সেই সমাবেশেই নাকি উপস্থিত থাকতে পারেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সমাবেশের আগে এমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, আর সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়ে চলেছেন রাজ্য বিজেপি নেতারা। কেউ বলছেন না মিঠুন আসবেনই, আবার সকলেই বলছেন আসতে পারেন। শুধু মিঠুন নয়, মোদীর ব্রিগেডে আরো তারকা সমাবেশ হতে পারে বলেও ঘরোয়া আলাপচারিতায় কেউ কেউ মন্তব্য করেছেন। এসব কি ঠিক? রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর জবাব, এটা ঠিক যে অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে, নির্দিষ্ট করে কারো নাম বলা ঠিক হবে না, কিন্তু এটা ঠিক যে রবিবার ব্রিগেডে অনেক চমক থাকবে। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম হলেন ছজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থানার আরামপুর এলাকায়। আহতদের উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির দাবি, আহতরা সকলেই তাদের কর্মী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। তবে বিজেপির তোলা এই অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপির লোকজনই এলাকায় সন্ত্রাস ছড়াতে গোপনে বোমা বাঁধছিল, তা ফেটে যেতেই বিপত্তি। মঙ্গলের মাটিতে প্রথম টেস্ট ড্রাইভে সাফল্য পেল নাসার রোভার পার্সিভারেন্স। লালগ্রহের মাটিতে বৃহস্পতিবার 33 মিনিট ধরে ঘোরাফেরা করে রোবট যানটি। শুক্রবার একথা জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গল গ্রহের অভিযানে একে অনন্য মাইক্রোফলক বলে আখ্যা দিয়েছে সংস্থা। রোবট যানের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত পার্সিভারেন্সের মোবিলিটি টেস্ট বেড ইঞ্জিনিয়ার অ্যানিস জরিফিয়ান। এক নাবালিকাকে অপহরণের পর বন্দি করে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তারই দূর সম্পর্কের এক আত্মীয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি রাজস্থানের জয়সলমেরের। অভিযোগ, 22 দিন ধরে নাবালিকাকে জয়সলমেরের পোকারানে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছেন অভিযুক্ত। তৃণমূলের তোলা আপত্তির জেরে করোনা টিকার শংসাপত্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সরকারি সূত্রে খবর, বিধানসভা নির্বাচন ঘোষণার পরে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হওয়া রাজ্যগুলিতে এই সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছে কমিশন। তবে অন্য রাজ্যগুলিতে করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের কোনো বাধা নেই বলে কমিশন জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে। রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সংসদীয় কমিটির বৈঠক হয় দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরে। সেখানে নির্বাচনী কমিটির বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায় সেই বৈঠকে চূড়ান্ত প্রার্থী তালিকায় সিলমোহরও পড়ে গিয়েছিল, কিন্তু এত কিছুর পরেও তালিকা প্রকাশ করা হলো না কেন তা নিয়ে শুক্রবার রাত পর্যন্ত ধোঁয়াশা জিইয়ে রেখেছেন রাজ্য বিজেপি নেতারা। অনেকেই মনে করছেন রবিবার ব্রিগেডে মোদীর সমাবেশ রয়েছে, তারপরেই ঘোষণা করা হতে পারে তালিকা। সেই জল্পনাকে উস্কে দিয়েছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য। কবে জানা যাবে প্রার্থী তালিকা, এমন প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমের সামনে তার ছোট্ট মন্তব্য 9 তারিখের আগে। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোকে সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।